হাওড়ার নেতা হয়েও ত্রিপুরায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে ঘরওয়াপসি করতে হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। আর তারপর থেকেই দলের হাওড়ার নেতারা তোপ দাগতে শুরু করে দিয়েছিলেন রাজীবের বিরুদ্ধে। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যত বড়ই মাতব্বর হন না কেন, রাজীব তাকে হাওড়ায় ঢুকতে দেওয়া হবে না। ইলেকশনের সময় যে যে পালিয়ে গিয়েছিলে সে হাওড়ায় ঢুকতে পারবে না, হাওড়ায় ঢুকতে দেবো না, হাওড়ায় ঢুকতে দেবো না, যত বড় মাতব্বর হও। তৃণমূলের ঘর বাপসির পর শনিবারই প্রথম হাওড়া যান রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড়ের স্বল্পে তৃণমূল নেতা সুধীর ঘোষ প্রয়াত হন শুক্রবার রাতে। তার পরিবারকে সমবেদনা জানাতেই এলাকার প্রাক্তন বিধায়ক রাজীব শনিবার সকালে এখানে আসেন, আর এলাকায় ঢুকতেই তার গাড়ি আটকানো হয়। তারপর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা। মির্জাফর স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। শেষ অবধি গাড়ি ঘুরিয়ে ফিরে আসতে হয় রাজ্যের প্রাক্তন সেচ ও বনমন্ত্রীকে। ও যা দলের আগে বিধানসভা ভোটের আগে দলের সঙ্গে যেভাবে গদ্দারি করেছে, সাধারণ মানুষ ওকে একেবারে চায় না। ওকে গাড়ি থেকে নামতে দেখেই সাধারণ মানুষ যে যার ঘর থেকে বেরিয়ে এসে ওর ওপর গদ্দার মির্জাফর বলে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘর বাপসি করেছিলেন রাজীব, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। তৃণমূলে ফেরার পর হাওড়ায় ঢুকতে পারলেন না তিনি। অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল নেতারা কেউ কেউ স্বীকার করছেন গোষ্ঠীদ্বন্দ্বের কথা, কেউ আবার দাবি করছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন, তাই দলের কিছু করার নেই। ডোমজুড় কেন্দ্রের বিধায়কের লোক এবং তা ওনার অঙ্গুলি হিলনে নয়, একদম পুরো মদতে ওনার মদতেই হয়েছে। মানে তৃণমূল কংগ্রেসের তো আজকে উনিও তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, বিজেপিতে গিয়েছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসে উনি জয়েন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আমি এখানে রাজনীতিটাকে পরে নিয়ে আসছি, আমার মনে হয় একজন মৃত ব্যক্তির সঙ্গে এইভাবে রাজনীতি করা উচিত হয় না। তৃণমূল কংগ্রেস এরকম ধরনের কোনো কর্মসূচি নেই, এলাকার গ্রামবাসী যদি করে থাকে, উনি থাকাকালীন যে ব্যবহার মানুষের সঙ্গে করেছেন এবং ইলেকশনের সময় যেভাবে এলাকার ছেলেদেরকে যেভাবে অত্যাচার করেছেন তারই প্রতিক্রিয়া হতে পারে। এই সুযোগে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি শিবিরও। এটা টিএমসির চরিত্র, টিএমসির আসল রূপটাই এটাই হলো। যারা টিএমসিতে যতদিন থাকে চোর বদমাস পাকিটমার, তারা টিএমসির ভালো কর্মী, তারা সত্তার সঙ্গে পার্টি করছে। যখনই তারা অন্য দলে চলে যায় তারা চোর বেইমান হয়ে যায়, গদ্দার মির্জাফর হয়ে যায়। আবার মির্জাফর যখন বাড়ি ফেরে আবার নাকি ওর ঘর বাপসি হয়ে যায়। এখন যে যেরম করবে সেরম হবে। শুধু প্রসূন বন্দ্যোপাধ্যায় নন, রাজীবের ঘর বাপসির পর প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন তৃণমূলের বর্ষিয়ার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। যদিও রাজনৈতিক মহলের বক্তব্য এখন তৃণমূল চালাচ্ছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তার সিদ্ধান্ত নিয়ে কার্যত প্রশ্ন তোলার ক্ষমতা নেই ঘাসফুলের কোনো নেতাকর্মীর। তবে শনিবার রাজীবকে কার্যত এলাকায় ঢুকতে না দিয়ে এক প্রকার দলের শীর্ষ নেতৃত্বকেই চ্যালেঞ্জ জানালো হাওড়ার ঘাসফুল শিবির। হাওড়া থেকে ক্যামেরায় শুভম জ্যোতির সঙ্গে অরিন্দম বসুর রিপোর্ট, নিউজ টাইম।